এবং বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় 80% মাদকের মামলা কিন্তু রোহিঙ্গা এই যে ক্যাম্পের লোকেরাই, এবং আমি বাধ্য হয়ে মাঝে মাঝে বলি রোহিঙ্গা ক্যাম্পগুলো হলো ক্রিমিনাল তৈরির কারখানা, ফ্যাক্টরি, এবং আমাদের এক শ্রেণীর লোকের কাছে এগুলো আবার সোনার খনি, সোনার খনি বলতে দ্বিধা নাই। আর্সার কমান্ডার বিপুল পরিমাণ অস্ত্র, AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ গুলি সহ, মেড ইন ইউএসএ পিস্তল সহ ধরা, 4 লক্ষ পিস ইয়াবা, 8 লক্ষ পিস ইয়াবা, 10 লক্ষ পিস ইয়াবা। এবং একটা সমস্যা হচ্ছে এগুলো 3 বছরও কিছু কিছু মামলা আমি রেডি করে পারছি না। কেন পারছি না? একজন দুজন এখানে পালাত, মূল আসামি হয়তো আছে ওই যে আকিয়াবে বা আরাকানে, রাখাইনে, রাখাইনে যে আছে ও ওখান থেকে বিপুল পরিমাণে ইয়াবা চালানটা পাঠাচ্ছে এখানে, এখানে রিসিভ করার মতো কিছু লোক আছে। এবং বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় 80% মাদকের মামলা কিন্তু রোহিঙ্গা এই যে ক্যাম্পের লোকেরাই, এবং আমি বাধ্য হয়ে মাঝে মাঝে বলি রোহিঙ্গা ক্যাম্পগুলো হলো ক্রিমিনাল তৈরির কারখানা, ফ্যাক্টরি, এবং আমাদের এক শ্রেণীর লোকের কাছে এগুলো আবার সোনার খনি, সোনার খনি বলতে দ্বিধা নাই। এটা আমার এখানে অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার জাতির সামনে এটা তুলে ধরা উচিত, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন এটা আমার তুলে ধরা উচিত।